মিশ্র ফলের বাগানে অভাবনীয় সাফল্য পেয়েছেন নরসিংদীর মনোহরদি উপজেলার কেবল ব্যবসায়ী কাদির ভুঁইয়া রোমান। অল্প খরচে অধিক লাভবান হওয়ায় সেখানকার বেকার যুবকেরা এখন ঝুঁকছেন মিশ্র ফলের বাগানে। নরসিংদীর প্রতিনিধি শ্যামল মিত্রের রিপোর্ট জানাচ্ছেন সিরাজু মুনিরা। করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে বিকল্প আয়ের উৎস খুঁজতে থাকেন নরসিংদীর মনোহরদি উপজেলার লেবুতলা ইউনিয়নের কেবল ব্যবসায়ী কাদির ভুঁইয়া রোমান। 2 বিঘা জমি নিয়ে শুরু করেন থাই পেয়ারা, মাল্টা, ড্রাগন ও বিভিন্ন জাতের কুল সহ নানা ধরনের সবজি চাষ। বর্তমানে তার জমির পরিধি বেড়ে দাঁড়িয়েছে 15 বিঘায়। আর এভাবেই অল্প জমিতে অভাবনীয় সাফল্য পেয়েছেন এই কেবল ব্যবসায়ী। 26 লাখ টাকার মতো আমরা টোটালি বাগান লাগাইছি। এই বছর আরও ড্রাগন বাড়াইতেছি প্রায় 6 বিঘার মতো। আমি মনে করি না যে বিদেশ না যাইয়া দেশেই একটা কিছু করুক। এই 3 বিঘা জমি করতে পারলে সে বিদেশের টাকা বাড়ি থেকে কামাইতে পারবে। রোমানের বাগান দেখতে আসছেন অনেকেই, অল্প খরচে অধিক লাভবান হয়। মিশ্র বাগানে আগ্রহ বাড়ছে তাদের। মাঝে দেখি যে খুব সুন্দর বাগান দেখা, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। যুব ছেলেপেলেরা যারা আছে সবাই যদি বাগান করার উদ্যোগ নেয়, আশা করি সবাই লাভবান হবে, চাকরি পিছনে দৌড়াইতে হবে না। এলাকাবাসী এবং অন্যদেরকে আহ্বান করব, তার এই মহতী উদ্যোগের সাথে সামিল হয় এবং বাংলাদেশকে একটি খাদ্য স্বয়ং সম্পূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। সরকারিভাবে যদি একটু আর্থিক সহযোগিতা পায় তাহলে আরও লাভবান হবে, এটা আমার আশাবাদী। মিশ্র বাগানে উদ্বুদ্ধ করতে ঋণ সহায়তা দেয়া হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। মিশ্র ফল চাষ আসলে একটি অত্যন্ত লাভজনক একটি বাগান। আমরা আমাদের কৃষি বিভাগের মাধ্যমে একক ফল বাগানের চেয়ে আমরা মিশ্র ফল বাগানের প্রতি তাদেরকে বেশি আগ্রহী করে তুলছি। এই জন্য কারণ এখানে কলম করে চারা পাওয়া যায়, 1-2 বছরের মধ্যে আমরা দেখা যায় যে অনেক ফল আছে যেখান থেকে আমরা রিটার্ন পেতে পারি। চলতি বছর মনোহরদির লেবুতলা ইউনিয়নে 40 বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে মিশ্র ফলের বাগান। সিরাজুম মনিরা, জিটিভি নিউজ।